হ্যালো বলুন, ইস্ট বেঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ, ইস্ট বেঙ্গল ক্লাব। কেমন দিলাম আগের দিন? এক মিনিট, এক হ্যাঁ বলুন, কেমন দিলাম আগের দিন বাঙালদের? বাঙালদের কেমন দিলেন? খুব ভালো দিন। আপনারা নাকি রাস্তায় বেরোচ্ছেন না অনেকদিন? তাহলে আমি অফিসে এলাম কি করে দাদা? আপনি অফিসেই থেকে যাচ্ছেন শুনলাম। খেলাতে হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, এটাই তো খেলার নিয়ম। সে তো আপনি এখন বলছেন, জিতে গেলে অন্য কিছুই বলেন আপনারা। কোটি কোটি সাপোর্টার থাকে, সকলে কি একরকম হয়? আপনি হয়তো আপনি যেরকম লোককে বললে এই কথাটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হতো, আপনি সেরকম লোকের সঙ্গে কথা বলছেন না, বুঝলেন? আপনি একবার বলুন, মোহন বাগান জিন্দাবাদ। না আমি কেন সে কথা বলতে যাব, আমি কেন সে কথা বলতে যাব? এই তো বলছেন যে সব তো হেলা হার জিত আছে, তাই কি? সকলের একটা সাপোর্ট থাকে তো, সকলের একটা সাপোর্ট থাকে। আমি যে ইস্ট বেঙ্গলে আছি, আমি তোমাদের সাপোর্টার, তাই বলে হেরে গেলে কি আমি গালাগাল দেবো লোককে? আপনি বলুন যে মোহন বাগান জিন্দাবাদ। না কেন সে কথা বলবো, কেন বলুন? মোহন বাগান ভালো খেলেছে। কেন আমি সে কথা বলবো? হ্যাঁ মোহন বাগান ভালো খেলেছে, নিশ্চয়ই ভালো খেলেছে। না না সেটা কেন বলবো, একবার বলুন। না 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 না, একই আপনারা ইয়ে করছেন, আপনারা এরকম। আমি জানি না আপনার বয়স কত, তবে হয়তো ম্যাচিওর ব্রেন হলে আপনি এরকম কথা বলতেন না। এটা বয়সের জন্য বলছেন, এটা মোহন বাগান আজি বলে বলছেন। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা, আপনি মোহন বাগানের সাপোর্টার থাকুন, মোহন বাগানকে ভালোবাসুন, ক্লাবের জন্য করুন। এ বি সি ডি মিস করেছে, চি ডি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি। জব টিম মে হ্যায় মোগা গোল নহি হোগা। হ্যাঁ এটা বলুন একবার আপনি, জব টিম মে হ্যায় মোগা। দেখুন আমি আপনার সাথে এয়ার কি মারতে এখানে আসেনি, এই কথাগুলো যদি আপনি আমাদের যে আরেক ভদ্রলোক আছে তাকে বলতেন, স্বপন বলকে, তাহলে পরে আপনার সাধ্য করে ছেড়ে দিত এখন, বুঝলেন তো? আচ্ছা বল, যেটা বলছেন স্বপন বল, হ্যাঁ তাকে নিয়ে প্র্যাকটিস করে আপনাদের ইস্ট বেঙ্গলে সবাই? ইস্ট বেঙ্গল কেন ওরা প্র্যাকটিস করবে, স্বপন বল তো আমাদের এখানে থাকে না। আপনাদের ফোনের নাম্বার শুরু করেছেন মোহন বাগানের কর্মকর্তার নাম দিয়ে। বুঝলাম না, ঠিক আছে আপনাদের কর্মকর্তার নাম কি দিলাম? হ্যাঁ ওই তো টুটু আছে শুরুতে। হ্যাঁ আপনি একটা ফালতু লোক, আপনার সাথে কথা বলার মতন সময় আমার নেই। হ্যালো বলুন, মোহন বাগান জিন্দাবাদ। কেন জিন্দাবাদ বেরিয়ে যেত? আপনি কিন্তু বলে দিলেন একবার, রোডাপা কি করলো, বাচ্চা ছেলে গোল করে দেবে ওই ডিস্টেন্স থেকে। আপনাদের মোগা কি মিস করলো? বাচ্চা ছেলে ওইখান থেকে 5 মিনিট নেবে, চিড়ি তো বয়স হয়ে গেছে। 80 মিনিট কি ছিল তোর চিড়ির ভাই? দেখবি ফেডারেশন কাপটা নিয়ে আসবো। আপনার নাকি এখন আমাদের কাছে হেরে নাকি লাল হলুদের বদলে লজ্জায় পুরো লাল হয়ে গেছে? কেন জিতলি, আমরা একটা জিতলাম, কি হয়েছে তাতে? আর লাল ইন্ডিকা তো চুপ করে দিয়েছিল, আবার কথা বেরোচ্ছে মুখ থেকে। আপনারা ব্যারেটোকে নিন যদি আরো একটু জিততে পারেন। কেন তোরা নে না, তোরা তো চুষে ওডাপাত শেখা এবার, তারপরে ছেড়ে দে। একবার বলুন মোহন বাগান জিন্দাবাদ। তুই বল ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। তোর বাবা কি টেলিফোন কোম্পানির ডাইরেক্টর নাকি রে? কেন হারামে ফোন করছিস, বড় হারামের ফোন থেকে? হ্যাঁ ইস্ট বেঙ্গল একটু প্যাক দিতে ইচ্ছে করছে। দাদু হয় রে, তোর দাদু হয় রে স্বপন বল। স্বপন বল নিয়ে একটু প্র্যাকটিস করবো আমরা ফুটবল, বল পাচ্ছি না স্বপন বল হবে? দাঁড়া ফোন নাম্বারটা এবার লাল বাজারে যা। বলুন একবার মোহন বাগান জিন্দাবাদ। তুই বল না ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। কেন বলুন? জিতলে বলতাম, তোরা একটা জিতেছিস, আমরা একটা ছিবড়ে খেয়ে ফেলেছি, তারপরে জিতেছিস। দাঁড়া তোর নাম্বারটা বলছি, 4008। পুলিশে দিয়ে দেবেন এটা? হ্যাঁ দেবো তো। বলবেন যে ও একটাও গালাগাল করেনি, খালি বলেছে যে মোহন বাগান জিন্দাবাদ বলতে। ছেলে মোহন বাগান জিন্দাবাদ বলবো কেন, তুই ইস্ট বেঙ্গল জিন্দাবাদ বল। পুলিশের লোক সব মোহন বাগান, এখন খেয়ে কাজ নেই। মোহন বাগান জিন্দাবাদ, জিন্দাবাদ কাজ নেই রে, মোহন বাগান জিন্দাবাদ।